বউ আগে সন্তান পরে শরীফুল রাজ এ সম্পর্কে বিস্তারিত জানুন। ছেলের প্রথম জন্মদিনে অনুপস্থিত ছিলেন ঢাকায় সিনেমার আলোচিত নায়ক শরীফুল রাজ। তবে কেন ছেলের জন্মদিনে তিনি উপস্থিত ছিলেন না সে বিষয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেতা। শরীফুল রাজ সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এতদিন দেশের বাইরে ছিলাম, কিন্তু সন্তানের প্রথম জন্মদিন উদযাপনের আগেই ছেলে ও স্ত্রীর সঙ্গে দেখা করেছি, ছেলের জন্য উপহার পরীর হাতে তুলে দিয়েছি, তবে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। একমাত্র ছেলের জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, কেন যায়নি কি কারণে যায়নি সেটি আমি জানি, বাইরের অন্য কেউ তা বুঝবে না, তাই সেটি নিয়ে কথা বলতে চাই না। রাজ আরো জানান, এ বিষয়ে কথা বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না, সবার অভিযোগ থাকতে পারে, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে কিন্তু আমি বলবো। কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, ছেলের সঙ্গে দেখা করেছি, একসঙ্গে সময় কাটিয়েছি। চলতি বছর 20 মে পরীকে ছেড়ে রাজ আলাদা থাকতে শুরু করেন। এরপরে 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রী ব্যক্তিগত কিছু ছবি ভিডিও ফাঁস হয়। এ কারণে রাজপরি দাম্পত্য সম্পর্ক আরো খারাপের দিকে এগোয়। এরপর থেকে মিডিয়ার প্রসঙ্গে একে অন্যের সম্পর্কে সমালোচনা করতে দেখা যায় রাজপরিকে। দীর্ঘ সময় ধরে এই জুটি আলাদা রয়েছেন। সেপারেশনের পর পরি এক সাক্ষাৎকারে জানান, রাজের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকবে। এ বিষয়ে অবশ্য রাজ বললেন, মানে কি, আমি পরিকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে, পরে সন্তানের সঙ্গে, তবে ছেলের জন্য নিজের জীবনকে গুছিয়ে আনতে চান রাজ। বলেন, জীবনে অনেক ঝামেলায় ফেলেছি, আর তা চাই না, সন্তান বড় হচ্ছে, ওর একটা সুন্দর জীবন দিতে চাই, জীবনটাও স্বাভাবিক চাই, শান্তি চাই। রাজের এমন কথা স্পষ্ট হয়ে উঠেছে এই মুহূর্তে পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ব্যস্ত অভিনেতা শরীফুল রাজ। এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য।